হ্যালো বন্ধুরা শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে এই সেটে আমরা সমস্ত এমসিকে এবং এসিকে প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি আমি এমসিকে এসিকে উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব যারা ভিডিও দেখছো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আমরা এমসিকিউ এমসিকিউ প্রশ্নগুলো কি আছে সেগুলো সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করছি এখন আমরা দেখে নেব ভূগোলের ছ নম্বর সেটের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো একের দাগের একের প্রশ্ন গ্রেডিয়েশন ধারণা প্রবর্তন করেন উত্তর হবে গিলবার্ট পরের প্রশ্ন পার্লি শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো যে জল আবদ্ধ হয়ে থেকে যায় তাকে বলা হয় সহজাত জল পরের প্রশ্ন উপকূলের প্রায় সমান্তরালে গড়ে ওঠা বাঁধকে বলা হয় উত্তর হবে পুরো দেশীয় বাঁধ পরের প্রশ্ন নিক পয়েন্ট গঠিত হয় উত্তর হবে পুনর্জৌবন লাভের ফলে পরের প্রশ্ন ভূমির প্রাথমিক ঢালের বিপরীতে প্রবাহিত নদীকে বলা হয় উত্তর হবে বিপরা নদী পরের প্রশ্ন ডিউরি ক্রাস্ট কোন মৃত্তিকায় গড়ে ওঠে উত্তর হবে ল্যাটেরাইট মাটিতে পরের প্রশ্ন সাতের দাগ প্রশমিত মাটির পিএইচ এর চাপ উত্তর হবে সাত পরের প্রশ্ন ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় হ্যারিকেন পরের প্রশ্ন জেট স্ট্রিমের প্রবাহ দেখা যায় উত্তর হবে উচ্চ ট্রোপারে পরের প্রশ্ন কোনটি গ্রিন হাউস গ্যাস নয় উত্তর হবে অক্সিজেন পরের প্রশ্ন আলফা বৈচিত্র্য বলতে বোঝায় উত্তর হবে নির্দিষ্ট জীব জীবগোষ্ঠীর মোট প্রজাতির সংখ্যা পরের প্রশ্ন বন্যা নিয়ন্ত্রণের একটি উপায় হলো উত্তর হচ্ছে বনসৃজন পরের প্রশ্ন কোনটি মিলেটের উদাহরণ নয় উত্তর হবে মিলেটের উদাহরণ উত্তর হবে জোয়ার পরের প্রশ্ন সোনালী তন্তু বলা হয় উত্তর হবে পাটকে পরের প্রশ্ন লোকেট লোকেশনাল ট্রায়াঙ্গেলের ধারণা দেন উত্তর হবে ওয়েবার পরের প্রশ্ন ভারতের প্রথম পাটকলটি স্থাপিত হয় উত্তর হবে রিসড়াতে পরের প্রশ্ন চতুর্থ স্তরে অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত কর্মীকে বলা হয় উত্তর হবে হোয়াইট কলার ওয়ার্কার্স পরের প্রশ্ন বিশ্বের দীর্ঘতম রেলপথটি হল উত্তর হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পরের প্রশ্ন সর্ব সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হল উত্তর হচ্ছে মৌজা পরের প্রশ্ন সর্বাধিক জনঘনত্ব দেখা যায় উত্তর হবে এশিয়া পরের প্রশ্ন হলদিয়া একটি নদী বন্দর এই ছিল এই সিডির সমস্ত এমসি উত্তর এবারে আমরা এইসিকিও প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব তোমরা সাথে থেকো দুই দিকের এসি করে একের দিকের প্রশ্ন প্রশ্রবণ কাকে বলে প্রশ্রবণ রেখা কাকে বলে উত্তর হবে ভৌমজল যখন ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট রেখা বরাবর নির্গত হয় তখন তাকে প্রশ্রবণ রেখা বলে পরের প্রশ্ন প্রবেশ শিলা কাকে বলে উত্তর হবে যে সব শিলার মধ্যে দিয়ে জল সহজেই ভূগর্ভে প্রবেশ করে সেগুলিকে প্রবেশ শিলা বলা হয় যেমন বেলে পাথর চুনাপাথর ইত্যাদি পরের প্রশ্ন পর্যায়ন কাকে পর্যায়ন কাকে বলে ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে উঁচু ও নিচু স্থানগুলিকে একই তলে আনার অর্থাৎ প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন পরের প্রশ্ন গতিশীল পুনর্জীবন লাভ কাকে বলে উত্তর হবে মহিভাবক বা গিরিজনী আলোড়নের ফলে হেলে অথবা বেঁকে উত্থিত হয়ে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর গতিপথের ঢাল বেড়ে যায় এর ফলে নদীর গতিবেগ বেড়ে যায় এবং নতুন করে বেশি পরিমাণে নিম্নক্ষয় হতে থাকে এইভাবে ভূভাগটির লাভ ঘটে একে গতিময় পুনর্জৌবন বলে পরের প্রশ্ন গম্বুজাকৃতি পাহাড়ে কি ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে উত্তর হবে গম্বুজাকৃতি পাহাড়ে অঙ্গুরাকি অঙ্গুরিয়াকার জল নির্গম প্রণালী গড়ে ওঠে পরের প্রশ্ন মাটি মাটির ক্যাটে নাকি উত্তর হবে একই রকম জলবায়ু ও মূল শিলাযুক্ত অঞ্চলের পার্বত্য ভূমি ঢালে শুধুমাত্র জল নিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে যে ভিন্ন ভিন্ন মৃত্তিকা সৃষ্টি হয় তাকে মৃত্তিকা ক্যাটেনা বলা হয়ে থাকে পরের প্রশ্ন একটি পোডোকেল মাটির উদাহরণ উত্তর হবে এটি পোডোকেল মাটির উদাহরণ হল চেস্টনাট পরের প্রশ্ন জেটবায়ু কাকে বলে ঊর্ধ্ব ট্রোপোস্পারে সংকীর্ণ পথ দিয়ে সর্পিলভাবে বা সরপিলভাবে তীব্র গতিতে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত অতি শীতল এক বায়ুসোধ হল জেট স্ট্রিম বা জেট বায়ু পরের প্রশ্ন ওয়ারকার সার্কুলেশন বলতে কি বোঝো উত্তর হবে প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে বিশেষত নিম্নরেখা বরাবর যে একটি বৃহদাকৃতি আকৃতি বায়ুমণ্ডলীয় কোষ পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে তাকেই বলা হয় ওয়ার্কার সার্কুলেশন পরের প্রশ্ন ছায়াপ্রিয় উদ্ভিদ কাকে বলে যে শ্রেণীর উদ্ভিদ কম আলোতে বা ছায়াতে ভালোভাবে বেঁচে থাকতে পারে তাদের স্কিওফাইট বা ছায়াপ্রিয় উদ্ভিদ বলে পরের প্রশ্ন গ্রিন ডেটা বুক কি উত্তর হবে বর্তমানে অবিপন্ন বা অবলুপ্তি বিপদ অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব সমূহের তালিকা যে বইতে প্রকাশ করা হয় তাকে গ্রিন ডাটা বুক বলা হয় পরের প্রশ্ন ভূমিকম্পের দেশ কাকে বলে উত্তর হবে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় পরের প্রশ্ন শস্য প্রগাঢ়তা কাকে বলে উত্তর হবে এক কৃষিবর্ষে নির্দিষ্ট পরিমাণ জমিতে যতবার শস্য উৎপাদন করা হয় তাকে শস্য প্রগাঢ়তা বলা হয় পরের প্রশ্ন পোমাম কালচার কি সারা বছর পাওয়া যায় এমন ফল এবং মৌসুমী ফলের চাষকে পোমাম কালচার বলা হয় পরের প্রশ্ন ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি উত্তর হবে গন্তব্যে পৌঁছানোর জন্য পণ্য সামগ্রী যাত্রাপথে যে স্থানে বাধ্যতামূলকভাবে এক পরিবহন যান থেকে অন্য পরিবহন যান স্থানান্তরিত করতে হয় তাকে বলা হয় ব্রেক অফ বাল্ক পয়েন্ট পরের প্রশ্ন পরিবহন দোলক নীতি কাকে বলে উত্তর হবে একই শিল্পের দুটি কেন্দ্র যখন বহুদূরে পরিপূরক কাঁচামাল কাঁচামাল কেন্দ্রে অবস্থান করে তখন পরস্পরের মধ্যে ওই দুটি কাঁচামালের আদান প্রদানের মাধ্যমে পরিবহন খরচ হ্রাস পায় একে পরিবহনের দোলক নীতি বলা হয় পরের প্রশ্ন তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ দাও তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ হলো ব্যবসায়ী ডাক্তার নার্স ক্লার্ক অফিসার ইত্যাদি পরের প্রশ্ন ভারতের প্রথম শ্রেণী দুটি শহরের নাম ব্যাঙ্গালুরু দিল্লি ইত্যাদি পরের প্রশ্ন জলবিন্দু বসতি কাকে বলে উত্তর হবে শুষ্ক অঞ্চলে জলের উৎসকে ঘিরে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে জলবসতি জলবিন্দু বসতি পরের প্রশ্ন উন্নয়ন কাকে বলে সাধারণভাবে উন্নয়ন হল অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক অগ্রগতি পরের প্রশ্ন ক্ষুদ্র অঞ্চল কা বা পূর্ণাঙ্গ অঞ্চলের মধ্যে অবস্থিত সহযোগী অঞ্চল রূপে একটিমাত্র বৈশিষ্ট্য সম্পন্ন স্বল্প বিস্তৃত ভৌগোলিক স্থানকে ক্ষুদ্র অঞ্চল বা মাইক্রো অঞ্চল বলা হয় যেমন ভারতের বেঙ্গালুরু হলদিয়া শিল্পাঞ্চলের উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রে এই জাতীয় অঞ্চল বেশি দেখা যায় এই ছিল এই সিরিজ সমস্ত এসে প্রশ্ন প্রশ্নোত্তর এখানে বিয়েটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল